আমার জীবনে প্রথম মানে পাঞ্জিগানা এবং জুমা দুইটার দায়িত্ব পালন করছি। তার আগে 10 নম্বরে কবরস্থান মসজিদে আমি জুমা পড়াতাম 2001 সালের কথা। তো আমার মসজিদের সেক্রেটারি সাহেব ছিলেন একজন, হাজী জামালউদ্দিন সাহেব, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। আমি জীবনে অনেক মসজিদ দায়িত্ব পালন করছি, কিন্তু অদ্ভুত মানুষ পাইছি এই লোকটা। প্রথম দিনই আমার নিয়োগের পরে উনি আমাকে ডাইকে বলতেছেন যে হুজুর, আমি কন্ট্রাক্টর মানুষ, সারা জীবন কন্ট্রাক্টরই করছি, এই এলাকার কোনো বাড়িওয়ালা বলতে পারবে না কারো বাড়িতে আমি এক কাপ চা খাইছি, আর কোনো মায়ের প্রতি এটাও বলতে পারবে না যে আমার বাড়িতে কাউকে এক কাপ চা খাওয়াইছি। তাই বললাম এটি এত গর্ব করে বলার কি আছে, এত অসামাজিক মানুষ। বলছে সব 2 নম্বরই হুজুর, মিশতে গেলেই 2 নম্বরই। এই জন্য আমি কারোর সাথে ওরকম মিশি না, দেখলে সালাম মোসাবা এত দূর, খুব একটা খাতির আর ওই তোয়াজ আমি করি না, আমি একটু অসামাজিক থাকি। আসলে কোনো কোনো ক্ষেত্রে দিনের পর চলতে গেলে অসামাজিক হওয়াও লাগে, যাই হোক ওনার ওইটাকে আমি পুরোপুরি সাপোর্ট করছি তা বলছি না। মূল কথা হলো উনি আমাকে বললেন যে হুজুর, আপনি এই মসজিদে যতদিন দায়িত্ব আছেন কোরআন হাদিসে কি আছে সেটা বলবেন, যদি আপনার কথা কেউ বন্ধ করতে আসে হাজি জামাল হাজি বাইসা থাকতে সেটা পারবে না। এবং আমাদের মসজিদে যে কোনো কারণে রাজনৈতিক একটা হামলা হয়েছে, সে হামলায় ওই জামাল হাজির মাথায় আঘাত করছে, সে রক্তে আমি মাগরিবের পরে এখানে বসা, আমার জামাল লাল হয়ে গেছে পুরা মসজিদ, কিন্তু জামাল হাজি জায়গা ছাড়ে না, বেমস এরপর লোকটা মারাই গেছে। কোরআন হাদিসের জন্য সত্যের জন্য এরকম আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, এইরকম এইরকম ইমানওয়ালা মানুষ আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ পরিচালনা যারা করবে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। যে আমি সত্য চাই আর পারবো না আমি সরে যাবো, 2 নম্বরে আমি সহ্য করবো, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানওয়ালা বানায় দেবে। এখন মুসল্লিরা চায় কমিটি সব ফেরেশতা হয়ে যাক, আমরা নিজেরা কি বা বানরের নেতৃত্ব তো বানরই দিবে নাকি? আমরা যে লেভেল আছে মসজিদ কমিটির লোক বলেন, আবার ইমাম সাহেব একই কথা, ইমাম সাহেব গুলা খতিব সাহেব গুলা বদনামি করতে করতে শেষ নাই। আমাদের মুসল্লি যে টাইপের ইমাম খতিব সেই টাইপের, কমিটিও সেই টাইপের, অর্থাৎ গড়ে গড়ে ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।